এক একটা ডাব 250 টাকা করে পড়বো। খাইলাম না ডাব। দোস ওই যে দেখ ডাব খাওয়াবি। তুই বন্ধু মানুষ ডাব খাইতে চাইছিস, তোরে খাওয়াবো না খাওয়াবো করে চল। ওই আঙ্কেল ডাব দেন তো। এ ভাই ভালো ডাব আছে? ভালো মানি সব ডাবই তো ভালো। কাকা এই বড়ডা এইডা আর তুই এই বড়ডা খা। কাকা এই দুইটা কাটিয়ে দেন। ডাব খাইবা? ডাবের দাম জানো কত? এক একটা 250 টাকা করে পড়বো। খাইবা কাটমু? খাইলাম না ডাব। আইসে 250 টাকা ডাব এই যে খাইতে হবে এমন কোনো কথা আছে? হাতির জেলের পানি খামু। কাকা এই ডাব চুরি করে খাইলে কোনো টাকাই লাগতো না, এই জায়গায় আপনি 50 টাকা করে নেন 250 টাকা কিনলি গেছে। খাওয়াস না দোস, খাইতে মন চাইতে আছে খাওয়া। কি মুসিবত, জীবন যুদ্ধে মনে হয় হেরে গেলাম। দেন দুইটা দেন। যে দুইটা দেখাইছো এই দুইটা তোমরা খাইতে পারতো না, কষ্ট দেখা দিমু দুইটা দেন। দিতাছি এই যে কষি। আঙ্কেল আপনার দুইটা কথা কই শোনেন, এই ডাব 250 টাকা করে আমি জীবনও খাইতাম না, সারা বছর খাইছি ডাব চুরি করে। খাইতেছে কি লিগে জানেন? এই বন্ধুরা আফসোস করে কইলো যে বন্ধু একটা ডাব খাওয়া, এর লিগে ওরে খাওয়াইতেছি। মানুষের হাত মুহূর্তের কথা তো কোন যায় না, কখন কার ডাক চলে আসে। আর কাকা আপনার দেখতে তো কত ফ্রেশ দেয়া যায়, আপনি তো ফ্রেশ না। এই 50 টাকার ডাব 250 টাকা করে নিলেন, দুইটা ডাব 500 টাকা রাখছেন। 500 টাকায় আমরা এমন এক ব্যান্ড ডাব পাই। ঠিক আছে ঠিক আছে চাচা, বেসেন উন্নতি হইবে আনে, আমিও দেখবো কেমন উন্নতি হয়। এ কাকা, কাকা রে, এ কাকা ডাবের দাম কমছে নি। কাকাই দিদি কানে হোনে না। এ কাকা, কাকাই যেহেতু শুনতেছে না সুযোগটা কামে লাগাই। কিরে এই সাইডটা খালি খালি মনে হইতেছে? এই জায়গায় না একসর ডাবা ছিল, ডাব কই গেল? হাই হাই রে, আমার ডাবের ছড়াটা লয়ে গেল কাকুন সরে। কম করে হইল 10টা ডাব আসিলেনে। কি হইছে কাকা? আমার এইখানে 10টা ডাবের একটা ছড়া আসিল, ছড়াটা খুঁজা পাইতাছি না, মনে হয় চুরি হয়ে গেছে। আহারে, গরিবের পেটে লাথি দেওয়ার লেগে কেডা হে, ঢাকা শহরটা চোরে ভরে গেছে কাকা। কাকা যদি কোনোদিন এই চোরের সন্ধান পান, এই ভাইরে কইবেন ওরে গালায় পাগল বানিয়ে এলাম। খালি দেখলে ধৈর্য কইবেন, ওরে মুখ খাইয়া ওর নাক সমাকসা ফাড়া এলাম। কইন কিন্তু কাকা। ঠিক আছে, কিছু হইলে কাকা কইন। হ্যাঁ দোস, তোরে একটা কথা কই শোন, আমার যদি কোনো রিয়েল বন্ধু থাইকা থাকে, পরাণের বন্ধু থাইকা থাকে, কলিজার বন্ধু থাইকা থাকে, তাহলে এটা তুই। তুই হইলি আমার পরাণের পরাণ, কলিজার টুকরা বন্ধু। দোস তুইও আমার আপন বন্ধু, বুঝছস? আমার যত মনের কথা আছে আমার না সব তোরে কইতে মন চায়। তোরে আমার অনেক ভাল লাগে, বুঝছস? আজকে তোর একটা মনের কথা কম। কাকার ব্যানেতে ডাব চুরি হইছে, ওই ডাব কেড়াই চুরি করছে জানোস? কে করছে? ওই ডাব তো আমি চুরি করছি। কি কস মামা, তুই চুরি করছ? আরে হো বেড়া, আরে বেড়া দুইটা ডাব খাওয়াই 500 টাকা লয়ে লইছে। একটা জিদ আছে না, আগে তো ডাবই চুরি করতাম, ওইভাবে আস্তে করে লয়ে লইছি, 500 টাকা লয়ে লইছে। একটা পুরনি আছে না বেড়া, এর লিগে লয়ে লইছি। ডাব টি কই বন্ধু? আছে আমগো গলির চিপা। চল খাইগা। চল দোস দেখ চিপ, একটা চিপ খাইতে মন চাইছে, চিপ খাওয়াবি? তুই বন্ধু মানুষ খাইতে চাইছিস, একটা চিপ খাওয়াবো। কিরে বন্ধু এত টিয়া কই পাইছিস? তোর কাছে তো কোনো টাকা ছিল না? আমার টাকা তুই টিয়া কই পাইছিস সত্যি করে ক। তুই তো আমার বন্ধু মানুষ, কলজার বন্ধু, তোরা তো কইতে তো সমস্যা নাই। এই টিয়াগুলা আব্বার টাকা,
আমি চুরি করছি আব্বা রাত্রে মাড্ডে ব্যাংকের মধ্যে টাহাত হয় আমি বউ রাত্রে ওগুলো খোঁচায় খোঁচায় বাই করিয়া চুরি করিয়া নিয়ে আহি কি কস মামা তুই তো একটা জিনিস রে মামা কইস না কেউ কাছে দূর বেড়া তুই পাগল হইছ তুই আমার বন্ধু না কলিজার বন্ধু এই কথা আমি কারে কমু বন্ধু চল আজকে কিছু খামু রেস্টুরেন্টে যাই চল চল খাই শোন তুই হলো আমার বন্ধু তোর যখন যা খাইতে মন চাইব আমারে কবি আমি তোরে খাওয়ামু ঠিক আছে বন্ধু বন্ধু খাওনটা কিন্তু রেস্টুরেন্টে সেই হইছে রে খুব মজা লাগছে এরকম পার্টি মাঝে মাঝে দিবি তোর আব্বার তাজির কইরা হ খাওয়ামু বন্ধু তোর মানি ব্যাগটা একটু দে তো ধর আসলেই তোর মানি ব্যাগটা অনেক সুন্দর রে খুব ভাল লাগছে বন্ধু আমার না 1000 টাকা দরকার বুঝছস খুব দরকার আমার 1000 টাকা দে তুই হলো বেটা আমার বন্ধু বিপদের সময় যদি বন্ধু বান্ধব কামে না আহে তাহলে হেই বন্ধু দিয়া কোনো দরকার আছে তুই ল বেটা 1000 টাকা লবি ল আসলে কি জানো এর লেগে আমি তোর এত ভালোবাসি তোর পরান্ডা দিয়া ভালোবাসি তোর মতো একটা বন্ধু পাওয়া সাত কপালদের ভাগ্য আচ্ছা হন এন মনে হয় 1000টা ইয়া আছে ধর 1000টা ইয়া আছে ল বেটা আমি একটু যাই আমার একটু কাম আছে আরে যা বেটা ভাল লাগে বন্ধু ভাল লাগে সারা জীবন বেঁচে থাকো বন্ধু দোস তোর গইডা অনেক দিন হইছে আমার ভাল লাগতে আছে এটা আমারে দিয়া দে নো তুই বন্ধু মানুষ চাবি না বেটা খালি ভাল লাগলে হইব চাইতে হইব তো ভাল লাগে কবি না তুই আগে এগুলো চাইতে হইব তো ল আচ্ছা যাই গা যা এটা দিয়া কি করবি এটা তোর মানায় এটা আমার খুব সুন্দর লাগবে এই দেখ কেমনে পড়ি থাক জিও বন্ধু জিও সারি উমার জিও বন্ধু তুই এখানে খাড়ে আছিস সকালবেলা আসার মেরে মোবাইলটা ভেঙে ফেলছি তোর মোবাইলটা দে তো আমারে ল আর বেটা কোনো সমস্যা নাই ল বেটা থ্যাংক ইউ দোস থাক আমি যাই ভাল লাগতাছে এই বেটা রাখ ট্যাকলে আমি আইতেছি বন্ধু আমার 1000 টাকা দে তো বন্ধু আজকে তো আমার কাছে টাকা নাই রে এই বেটা টাকা নেই তো কি হইছে তোর আব্বার ব্যাংক আছে না চামিজ দিয়া ব্যাংকের তে খোসায় খোসায় টাকা বার করে লইবি আমারে দিবি তুই আমার বন্ধু না ধর বেটা আমি কি বংশগতভাবে চোর নাকি আমি কি খানদানি চোর নাকি বেটা তুই আমার চুরি করতে কস বেটা আমার যখন টাকা লাগে তখন আমি বাইর করি তা তোর এখন লাগতাছে না আমি তোর বন্ধু না তুই আমার জন্য চুরি করবি না ধর বেটা তুই আমার কি বন্ধু তুই আমার চুরি করা হয়ে গেছ বেটা আমার পার্সোনাল কামে টুকটাক টাকা লাগলে আমি ব্যাংকের তে বাইর করতাম তুই আমার প্রফেশনাল চুর মনে করতাছিস নাকি আমি তোরে আসলে বন্ধু ভাবছিলাম তুই তো আমার বন্ধু না তুমি আমার নাম্বার বন্ধু যেই সময় তোমার পাত্রীর প্রয়োজন হয় ওই সময় তুমি বন্ধু মারাইতাও হ্যালো শেষরা এই বড় এই তুই আমার লাগে পল্টি লালি না দাঁড়া আমি তোরে দেখাইতেছি আমি কি বন্ধু ঠিক আছে দেখা মনে দেখিস আমি কি বন্ধু আরে যা 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 পারস কর গা যা কই রে দেখামু তোরে কই রে দেখামু তুই দেখিস আপনি যে গরিব মানুষ এই যে কষ্ট ক্লাস কইরা এই যে ডাবগুলো বেচেন এই ডাব যে চুরি হয় খোঁজ খবর রাখেন কিছু যে কেডা চুরি করে বাবা রে চুরি সামারি তো হয় কিন্তু আমি তো ধরতারতাছি না যে কেডা চুরি করে এই ধরতে পারেন না বলেই তো আজকে ধরাই দিতে আসছি আপনার ডাব কে চুরি করে কেডা চুরি করে খালি কও আজকে সকালে দাওটা ধার দিয়ে আনছি চোর তো বেশি দূরের না ভাই কাকা চোর তো আমার বন্ধু ইমরান ও প্রতিনিয়ত আপনার ডাব চুরি কইরা মানুষের খাওয়ায় আমি অন্যায় রে পুষরাই দেই না যখনই জানতে পারছি যে আপনার ডাব চুরি করে তখনই মনে হয়েছে যেগুলো আপনার কষ্টের জিনিস আমি সইতে পারি নাই এটা আপনারে বলা উচিত এর জন্য আপনারে বলে দিলাম আর শুধু যে আপনার ডাব চুরি করে এইটাই না ওর অনেক অন্যায়ের খবর আমি জানি এক এক কইয়া সবাইরে বলে দিমু ও আর বাপের পর্যন্ত ছাড়ে না ওর বাপের ব্যাংকের টাকা পর্যন্ত চুরি করে বুঝছেন কাকা দাঁড়ান আর বাপের ফোন দিয়া কইতে আসি আসসালামু আলাইকুম কাকা আমি আপনার বন্ধু ইমরানের চাচা
থুকুমুক্কু ভুলকা লাইছি, আমি আপনার ছেলে ইমরানের বন্ধু। আপনার ছেলে কি করে জানেন? পতি নিয়ে তো আপনার ব্যাংকেতে চামিজ দে খুসাই খুসাই টাকা বাইর করে, হেইয়া মানুষের খাওয়ায় বিলায় বিভিন্ন গার্লফ্রেন্ড মাইয়া মানুষ লইয়া ভাঙ্গে চড়ে বুঝছেন। আরে ধরিয়া জোলার পিটান পিটাইবেন। ঠিক আছে রাখি। দাঁড়ান, খালি তো এক বাপেরে কইছি, ও ছোটবেলাতে যত আকাম কুকাম করছে সব আমি জানি, সবাই সব কথা কই দিতেছি। দাঁড়ান মনে হয় বন্ধু আমার অনেক বিপদে পড়ছে রে, ওরে টাকাটা দেওয়া উচিত, যাই ওরে টাকাটা দিয়ে আহি। আরে দোস্ত তুই এই জায়গায়, আমি তো তোর কাছেই যাইতেছিলাম, তুই এক হাজার টাকা চাইছিলি না? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তুই তো আমার বন্ধুই, তোরে তখন এই টাকাটা দেওয়া উচিত ছিল। তুই বন্ধু মানুষ, তোরে টাকা দেওয়া উপকার না করলে কারো করবো? এক হাজার টাকা মানি ব্যাগে চিপায় রাখছিলাম, এই টাকাটা আমি তোরেই দিই, ল চল। আরে আঙ্কেল কি অবস্থা, ভালো আছেন? ডাব বিক্রি কেমন চলে? ডাব বিক্রি কেমন চলে? তোমার কুকিরদের খবর সব আমরা জানা লাইছি, সারা দুনিয়া জানে, এই যে হয় সব কয়ে দিছে। কিরে বন্ধু তুই কয়ে দিছোস? ডাব চুরির কথা কয়ে দিছোস? হের বেরেতে যে ডাব চুরি করছি, আব্বাটাও কয়ে দিছোস, ব্যাংকের কথা আমার প্রেমের কথাও কইছোস, আমি যত আকাম কুকাম করছি সব কয়ে দিছোস। আমি সব কয়ে দিছি, সবাই রে বেবাক কয়ে দিছোস। হ্যাঁ কয়ে দিছি। বন্ধু তুই এটা আমার নাকি কেন নিকে করলি? আমি কি করবো, তোর কাছে এক হাজার টাকা চাইছিলাম, তুই দেস নাই, রাগের সরে সব কথা সবের কয়ে দিছি। আলার করে নাটক বন্ধ কর, অনেক দেখছি তখন নাটক, চল এখন গিরা চালন দিয়ে লইতে।